আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইন্টারেস্টিং সিরিজ। এক্স্যাক্টলি, আপনারা যারা ইউটিউবার বা ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করেন, তাদের মনে সবসময় যে প্রশ্নগুলো ঘুরঘুর করে ইউটিউব ভিডিও ডিসকভারি নিয়ে, আপনাদের FAQ যেগুলো আছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স, এই কোশ্চেনগুলোর অ্যান্সারের ভিত্তিতে আমি পর্যালোচনা করে এবং রিসার্চ করে একটা সিরিজ স্টার্ট করেছি, যেই সিরিজের মধ্যে আপনাদেরকে আমি আপনাদের মনে থাকা অনেক দুর্দান্ত কিছু প্রশ্নগুলোর উত্তর নিয়ে এবং সেগুলোর গবেষণামূলক অ্যান্সার নিয়ে আপনাদেরকে আলোচনা করে আমি বুঝিয়ে দিব যে ইউটিউব ভিডিও ডিসকভারি আসলে কিভাবে করা হয়, ইউটিউব আপনার ভিডিওকে কোন ধরনের পারফরম্যান্স অনুযায়ী এগিয়ে নিয়ে যায়, আপনাকে কীভাবে বুস্ট করে, প্রমোট করে, এবং আপনার চ্যানেল সম্পর্কিত সব ধরনের পর্যালোচনা কিন্তু এই ইউটিউব ভিডিও ডিসকভারির মাধ্যমে, এই সিরিজের মাধ্যমে আপনি জানতে পারবেন। সো সেই সুবাদেই আমাদের আজকের ভিডিওর যেই পর্বটা আছে বা আজকের যেই সিরিজের প্রথম পার্টটা আছে, এই পার্টে আপনাদের সাথে আমি আলোচনা করব আপনাদের মনে থাকা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউটিউব কোন ভিডিওগুলোকে বেশি প্রমোট করে এবং কিভাবে করে। প্রমোট বেশি করলে, রিকমেন্ডেশন বেশি দিলে, ইমপ্রেশন বেশি দিলে আপনার ভিউজ বেশি আসবে, সাবস্ক্রাইবার বেশি বাড়বে, ওয়াচ টাইম বেশি আসবে, ইনকামও বেশি হবে, তাই না? সেই জন্য আপনাকে জানতে হবে যে ইউটিউব আসলে কিভাবে এবং কোন ভিডিওগুলোকে বেশি প্রমোট করে। সো ইউটিউব একটা অ্যাপ্লিকেশন সিস্টেম, আমরা সবাই জানি। এই অ্যাপ্লিকেশন সিস্টেমকে যেভাবে আসলে প্রসেস করা আছে সেভাবেই কিন্তু এটা চলবে। যেমন আমরা যদি এখন সরাসরি কথায় চলে যাই, কোনো কথাবার্তা না বাড়িয়ে, তাহলে প্রথমেই চলে আসে যে আপনার অডিয়েন্সের উপরে ভিত্তি করেই কিন্তু ইউটিউবের ভিডিওকে প্রমোট কতটা ইউটিউব করবে সেটা নির্ভর করে। যেমন কোন ভিডিওগুলো আপনার দর্শক দেখছে, সেই অনুযায়ী আপনার দর্শকের সামনেই কিন্তু ভিডিও যায়। তারপরে হচ্ছে কোন ভিডিওগুলো দেখছে না, সেই ভিডিওগুলোকে ফিল্টার করে আলাদা করে ফেলা হয়, আবার সেই ভিডিওগুলোকে অন্য যারা পছন্দ করে তাদের সামনে নিয়ে যাওয়া হয়। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, তার মানে হচ্ছে যে হোয়াট দে ওয়াচ অ্যান্ড হোয়াট দে ডোন্ট ওয়াচ, তারা কি দেখছে এবং তারা কি দেখছে না। আপনি যেটা দেখছেন সেটা আপনার সামনে আসছে ঘুরে ফিরে সেই টপিক নিয়েই, এবং আপনি যেটা দেখছেন না সেটা আপনার কাছ থেকে ফিল্টার করে সরিয়ে নেওয়া হচ্ছে। পরবর্তীতে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে হাউ মাচ টাইম দে স্পেন্ড ওয়াচিং, আপনারা আসলে কত সময় একটা জিনিসকে দেখার জন্য ব্যয় করছেন, এটা নির্ভর করে আপনার ভিডিওর ওয়াচ টাইমের উপরে। আপনার ভিডিও মানুষ কত সময় দেখছে সেই সময়ের উপরে নির্ভর করেই কিন্তু ওই মানুষের সামনে আবার আপনার ভিডিওকে নিয়ে যাওয়া হবে। যেমন আমি ধরে নিচ্ছি আপনি একটা ভিডিও আপলোড করলেন, কিন্তু এই ভিডিওটা একজন 10 সেকেন্ড দেখেই কেটে দিল, অথচ ভিডিওটা ছিল 10 মিনিটের। সো এই যে 10 সেকেন্ড দেখে কেটে দেওয়ার মানে বা 30 সেকেন্ড দেখে কেটে দেওয়ার মানে হচ্ছে আপনার ভিডিও তার কাছে ইন্টারেস্টেড না বা তার কাছে ইন্টারেস্টিং না, যার কারণে সে আপনার ভিডিওটাকে স্কিপ করেছে। পরবর্তীতে ইউটিউবের রোবট অটোমেটিক্যালি আপনার কোনো ভিডিও পাবলিশ হলে কিন্তু তার কাছে খুব বেশি একটা ইমপ্রেশন আকারে দিবে না। সুতরাং ওয়াচ টাইম গেইন করা, রিটেনশন রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে কোনটাকে অডিয়েন্স লাইক দিচ্ছে এবং কোনটাকে ডিসলাইক দিচ্ছে, এটার উপরেও কিন্তু নির্ভর করে। এবং আপনার যেই ভিডিওতে দর্শক ডিসলাইক দিচ্ছে সেটা কিন্তু প্রমাণ করছে যে আপনার ভিডিওটা তার কাছে পছন্দনীয় না, তার মানে সে পরবর্তীতে আপনার ভিডিওটা আর দেখতে চায় না, সে আপনার প্রতি ক্ষিপ্ত। আর যদি লাইক দিয়ে থাকে তাহলে আপনার ভিডিওকে পছন্দ করেছে, যার কারণে আবার পুনরায় তার কাছে আপনার ভিডিও কিন্তু সাজেশনে দেওয়া হবে। একইভাবে আপনার ভিডিওটা কিন্তু অনেক সময় অনেক দর্শকের সামনে আসলে রিকমেন্ডেশন হিসেবে পাঠানো হয়, তখন দর্শক যদি ইন্টারেস্টেড লেখে বা স্যাটিসফাইড লেখে তাহলে বা স্যাটিসফাইডে ক্লিক করে, তাহলে আপনার এই অডিয়েন্সের কাছে পুনরায় আপনার ভিডিওগুলোকে আবার পাঠানো হবে। এবং যদি সে নট স্যাটিসফাইড দেয় বা নট ইন্টারেস্টেড দেয়, তাহলে কিন্তু তার ভিডিওগুলো সেভাবেই ফিল্টার হয়ে যাবে। এবং সেই সাথে রয়েছে স্যাটিসফ্যাকশন সার্ভে, আপনার ভিডিও অনেক সময় অনেক দর্শকের সামনে স্যাটিসফ্যাকশন হিসেবে সার্ভে করানো হয় ইউটিউবের পক্ষ থেকে, এবং সেই সার্ভেগুলোতে আপনার এটা আসলে কতটা পারফর্ম করেছে সেটার উপরে নির্ভর করে আপনার সেই ভিডিওগুলো সেই অডিয়েন্সের কাছে পুনরায় পাঠাবে কি পাঠাবে না এটা নির্ভর করে। তার মানে সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে আপনার ইউটিউবের ভিডিও ডিসকভারি বা আপনার ভিডিওটা কি ইউটিউব প্রমোট করবে কি করবে না সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার অডিয়েন্সের উপরে। আপনি যদি আপনার অডিয়েন্সকে খুশি করতে পারেন, আপনার অডিয়েন্স যা চাচ্ছে সেটা পারফর্ম করতে পারেন আপনার ভিডিওতে বা আপনার ভিডিওতে পারফেক্টলি দিতে পারেন, তাহলে সে আপনার ভিডিও কিন্তু পছন্দ করবে এবং পুনরায় আপনার ভিডিও দেখার জন্য ইউটিউবের রোবটকে সেই মেসেজটাই সে তার অজান্তেই দিয়ে দিবে। সে আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বেশি দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট করে এবং আপনার সার্ভে বা ইন্টারেস্টেড যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপরে সে পজিটিভ দিক নির্দেশনা বা ফিডব্যাক দিয়ে।
সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউব আসলে দর্শকদের কাছে কিভাবে তাদের ভিডিও পৌঁছায় বা কোন ভিডিওগুলোকে প্রমোট করে এবং কোন ভিডিওগুলো কিভাবে তারা আসলে মানুষের কাছে নিয়ে যায় এই বিষয়গুলো সম্পর্কে আপনারা একদমই ক্লিয়ার হয়ে গিয়েছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, লাইক করে দিয়ে দিবেন এক্ষুনি, এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।